এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা মিষ্টি মেঘলা বিকেল দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, আর আজকের ব্লগটা হলো জামাইষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো আমি দিতে একটু লেট করে ফেললাম, এডিট করতে একটু দেরি হয়ে গেল। তো ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। অনেক অনেক মজা করেছি আমরা জামাইষষ্ঠীতে। বার্থডে বয় এখানে রেডি কেক কাটার জন্য। অ্যাকচুয়ালি শুভর বার্থডেটা ছিল এপ্রিলে, আমরা সেলিব্রেট করছি এখন, কারণ এপ্রিলে শুভ ছিল না তাই। তো দেখো বার্থডে বয় কী খুশি, কারণ ওকে একটা এত বড় ছুরি দেওয়া হয়েছে কেকটা কাটার জন্য, সেইটা নিয়েও একটু হাসাহাসি করছিল। তো দেখো এই যে জামাইষষ্ঠীর গিফটস, এগুলো মা জেম্মা কাকিমাদের জন্য। তো এগুলো আমি আর শুভ মা গিয়ে বিকেলবেলা কিনে আনলাম আমাদের এখানে যে রেশম কারখানাগুলো থাকে ওখান থেকে। তো ভীষণ সুন্দর লেগেছে আমার শাড়িগুলো, কালারগুলো খুবই সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর জেম্মা মা সবারই খুব পছন্দ হয়েছিল। গিফটসগুলো দিয়েছিলাম সেগুলো পরে মা জেম্মা কাকিমা সবাই মিলে ষষ্ঠীতলায় গেছিলো ষষ্ঠী পুজো করতে, আর আমি ভীষণ খুশি ছিলাম গিফটসগুলো দিতে পেরে, ওরাও খুব খুশি ছিল। তো কেমন লাগছে কমেন্টে ওদের জানিও, আমার তো খুবই ভালো লাগছিলো ওদেরকে। আর এখানে দেখো মা মায়ের জামাইয়ের জন্য সব রেডি করেছিলো, ফল, চিড়ে, মুড়ি আর দই, মিষ্টি যা আর কি দিতে হয় জামাইকে, কারণ আমাদের ষষ্ঠী পুজোর দিন তো রান্না ছিল না, সেই জন্য এইসবই দিতে হয়েছিল। আর আমাদের নেমন্তন্ন ছিল অবশ্য আমার দাদার মামার বাড়িতে ষষ্ঠী পুজোর দিন। পরের দিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল জামাইষষ্ঠী, সেই ভিডিও ক্লিপ আর তখনকার কিচ্ছু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, যেটুকু নিয়েছি আমি তোমাদের সাথে সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখো এখানে মা মায়ের জামাইয়ের জন্য এত কিছু রেডি করেছে, এবার মা মায়ের জামাইকে তুলে দেবে ফলের বাটা হাতে।
আর এখানে আমিও যে একটা ভিডিও ক্লিপ নিলাম, আমার ভীষণ হাসি পাচ্ছিল এইসব দেখে। আসলে ফার্স্ট জামাইষষ্ঠী, কোনোদিন এইসবের অভিজ্ঞতা নেই। তো দেখো, বলেছিলাম মামি অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য, সেগুলোর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট।